আজ চৌঠা মে বৃহস্পতিবার ভাগ্যের মোড় ঘুরতে চলেছে কোন কোন রাশির। মহাদেবের আশীর্বাদে আচমকা ভাগ্য খুলবে কাদের, মানহানি হবে কোন কোন রাশির, মাটি ছুঁয়ে সোনা ফলাবে কোন রাশির জাতকেরা, কাদের জীবনে শুরু হবে ধন সম্পদের বর্ষণ, ভাগ্য হবে উজ্জ্বল, চাকরি ব্যবসায় হবে মালামাল, জীবনে ফিরবে সুখ, নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকারা, রাশি অনুযায়ী কোন দিকে গড়াবে আপনার ভাগ্যচক্র। মেষ রাশি, ভবিষ্যতে আর্থিক সংকট থেকে রেহাই পেতে আজ থেকে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। শরীরে ব্যথা বেদনা কিংবা উদ্বেগ সংক্রান্ত সমস্যাকে অবহেলা করবেন না, প্রেমের জন্য আজকের দিনটি দুর্দান্ত। বৃষরাশি, আপনি আজ কোনো কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য না পাওয়ায় হতাশ হয়ে পড়তে পারেন, মদ্যপান থেকে আজ দূরে থাকুন, প্রেমের জন্য আজকের দিনটি ভালো, জীবন সঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটবে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কাটবে, আপনার ভদ্র ব্যবহার সর্বোচ্চ প্রশংসা পাবে, আপনি আজ অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে এই সিদ্ধান্ত নেবে, আর্থিক দিক থেকে দিনটি খুব একটা খারাপ নয়। কর্কট রাশি, মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন, আর্থিকভাবে আজকের দিনটি দুর্দান্ত, পাশাপাশি গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন, যেটিকে আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। সিংহ রাশি, বাড়িতে আজ হঠাৎ করে কোনো অতিথির আগমন ঘটতে পারে, মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন, কোনো পুরনো বন্ধুর সাথে আজ আপনার অপ্রত্যাশিতভাবে দেখা হতে পারে, আর্থিক দিক থেকে দিনটি খুব একটা সুবিধের নয়। কন্যা রাশি, আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে কাজে লাগান, অযথা অর্থ ব্যয় থেকে আজ বিরত থাকুন, আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধির কারণে অগ্রগতি স্পষ্ট হয়ে উঠবে, আপনি আজ আপনার মায়ের সাথে দীর্ঘক্ষণ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তুলা রাশি, বন্ধুদের কাছ থেকে আজ কোনো কাজে সাহায্য পাবেন, কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন, প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বৃশ্চিক রাশি, কোনো কারণবশত আজ আপনার স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে, অত্যাধিক দুশ্চিন্তা আজ আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। ধনুরাশি, আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে কাজে লাগান, আর্থিক দিক থেকেও আজকের দিনটি নিঃসন্দেহে ভালো, আজ কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। মকর রাশি, আজ কোথাও সতর্কতার সাথে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন, অন্যের সমালোচনায় সময় নষ্ট না করে নিজের কাজে মনোনিবেশ করুন, আপনি আজ অবসর সময় কোনো বই পড়তে পারেন, বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কুম্ভ রাশি, আজ আপনার মা অথবা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে, যদিও শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে, পাশাপাশি দিনটির পরের ভাগে আপনি আজ কোনো অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন, যেটি পুরো পরিবারের জন্য খুশির আমেজ বয়ে আনবে, জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে। মীন রাশি, ভবিষ্যতের কথা চিন্তা করে আজ অযথা অর্থ ব্যয় থেকে বিরত থাকুন, বিনোদন অথবা রূপচর্চার ক্ষেত্রে অত্যাধিক খরচ করবেন না, স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন, আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে কাজে লাগান, কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্ত কাটবে, বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।